হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকের হাতে তুলে দিলেন হুগলি জেলার ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী। জানা গেছে, সোমবার হরিপাল থানার অন্তর্গত প্রায় 15টি হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। ডিএসপি ছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বরের সিআই প্রশান্ত চ্যাটার্জি, হরিপাল থানার ওসি কৌশিক সরকার ও অন্যান্য পুলিশ অফিসাররা। অগ্নিশ্বরবাবু জানান, যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল তারা থানায় এসে অভিযোগ করেছিলেন। 2023 থেকে 2024 বছরে যেসব মোবাইলগুলি হারিয়েছিল তার মধ্যে 15টি মোবাইল আমরা মালিকদের হাতে তুলে দিলাম। আরও বেশ কিছু মোবাইল আমাদের নজরে আছে, আগামীকাল আরও বেশ কিছু সংখ্যক মোবাইল আমরা উদ্ধার করব। যাদের মোবাইল হারিয়ে গেছিল তো তারা এখানে থানায় এসেছিলেন, জিডি করেছিলেন, তার ভিত্তিতে আমাদের সাইবার পুলিশ হেল্প ডেস্কে এরা কাজ করেন। পিএসআই বিষ্ণু বাগদি এবং আমাদের কিছু কনস্টেবল এবং আরও পুলিশ ফোর্স যারা আছেন এরা সেটা নিয়ে বিভিন্ন পোর্টালে আপলোড করেন এবং কন্টিনিউয়াসলি ট্র্যাক রাখেন, যার জন্য আজকে আপনারা দেখলেন যে আমরা 15টা মতো মোবাইল রিকভার করতে পেরেছি। এবং এটা 23 সালের থেকে আরম্ভ হয়েছে, 23 বা 24 তাদের মধ্যে যেগুলো হারিয়ে গেছে তাদের মধ্যে 15টা মোবাইল আমরা এদেরকে আজকে এখানে তুলে দিলাম। আরও আমাদের কিছু ট্র্যাকে আছে এবং আগামী দিনে আমরা আশা করছি যে আরও বেশ কিছু সংখ্যক মোবাইল এরকমভাবে আমরা রিকভার করে যাদের হারিয়েছে তাদের হাতে তুলে দিতে পারবো। যাদের হারিয়ে যায় আমি বলবো তারা সঙ্গে সঙ্গে এসে আগে থানায় যোগাযোগ করবেন, জিডি করবেন, ওদের মোবাইল নাম্বারটা আইএমআই নাম্বারটা এগুলো আমাদের লাগবে, যাতে করে এই মোবাইলটা পরের দিকে আমাদের ট্র্যাক করতে সুবিধা হবে। তথ্য যদি আমাদের কাছে থাকে তাহলে হচ্ছে আমরা কিন্তু সহজেই সেটাকে রিকভার করতে পারবো। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন পোর্টালে আপলোড করে ট্র্যাক করতে পারেন, আজকাল অনেক মোবাইলে সেরকম ফেসিলিটি আছে। কিন্তু আপনারা যদি জেনেও থাকেন যে আপনার মোবাইলটি কোথায় আছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একবার থানায় এসে আমাদের যোগাযোগ করবেন, তাতে আপনাদের সেই মোবাইলটি কিন্তু রিকভার করতে সুবিধা হবে। আজকে আমরা 15টি মোবাইল নিই, এটা হরিপাল থানা দিয়েছিল, হরিপাল থানা দিয়েছিল, 15টি হরিপাল থানা। আমি ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী। খুশি হয়েছি আমার এই 5-6 দিন আগে। আমার নাম বনশ্রী কেওড়া, আমার পাড়ায়, আমার বাজার, আমাদের এলাকায়, লোকাল এলাকায়, ধাটা বাজার সংলগ্ন এলাকায়। কেমন লাগছে আজকে? ভালো লাগছে, পেয়ে গেছি, খুবই ভালো লাগছে, খুশি। কথা হচ্ছে প্রশাসন উপর আস্থা রাখুন, অবশ্যই আপনার ফোন পেয়ে যাবেন, অবশ্যই। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।